ফরিদপুর বিশ্ব জাকির মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ে 200 ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি 2021 পালিত হয়েছে। মঙ্গলবার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খানম। এছাড়াও অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ। শাহজালাল ইসলামী ব্যাংক সদরপুর শাখার ব্যবস্থাপক মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এই কর্মসূচি পালন করা হচ্ছে। আগামী 2-3 দিনের মধ্যে আরো 300 গাছের চারা অন্য ছাত্র ও শাহজালাল ইসলামী ব্যাংকের গ্রাহকদের মাঝে বিতরণ করা হবে। প্রতিনিয়ত এগুলোকে তোমরা যত্ন নিবে, এই বৃক্ষটা তোমরা যে যত যত্ন নিবে বৃক্ষটা তত দেখবা যে 2-1 বছরের মধ্যে ফল দেওয়া শুরু করেছে। আর তোমাদের কিন্তু 10 নম্বর আছে বৃক্ষরোপণে, প্রতিনিয়ত আমরা খবর রাখবো তোমরা গাছটা কিভাবে যত্ন করছো না কি করছো। আমি আশা মনে করবো তোমাদের যে বেশি যত্ন করবে তোমরা এই গাছটা, সচেতনতা গড়ে তোলার জন্য যে তারা গাছগুলো প্রদান করছে, এজন্য শাহজালাল ইসলাম ব্যাংকে অনেক অনেক ধন্যবাদ। ছাত্রদের আজকে সত্যি অত্যন্ত ভালো লাগছে যে তারা এই পরিবেশ বিষয়ে আরও সচেতন হবে।